2024 লোকসভা নির্বাচনে 400 পার আসন দখলের ডাক দিয়ে প্রচার অভিযান শুরু করেছিল বিজেপি। এই বিজেপির হেডকোয়ার্টারে এই দিন লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর পৌঁছান মোদি। ততক্ষণে দলের প্রধান জেপি নাড্ডা ঘোষণা করে দেন যে এবার আসছে মোদি সরকার। এরপর দলের কর্মীদের মাঝে ভাষণ দিতে গিয়ে ভোটের ফলাফল নিয়ে বেশ কিছু বার্তা দেন মোদি। মাকে নিয়ে আবেগ ঘন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই ভোট আমার জন্য ব্যক্তিগতভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মাকে হারানোর পর এইটি ছিল আমার প্রথমবার ভোট। তবে দেশের মা বোন মেয়েরা আমাকে মায়ের কমতি অনুভূত হতে দেননি। যেখানে যেখানে গিয়েছি তাদের আশীর্বাদ পেয়েছি, এটা সংখ্যায় বলা যাবে না। বিজেপি যা ভোট পেয়েছে বিরোধীরা মিলিয়েও তা পায়নি। নরেন্দ্র মোদী এদিনের ভাষণে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের বিরোধীরা একজোট হয়েও সেই সংখ্যক আসন পায়নি যা একা বিজেপি পেয়েছে। মোদী বলেন, বিজেপির কর্মীদের বলবো, দেশবাসীকে বলবো, আপনাদের পরিশ্রম মোদীকে কাজে প্রেরণা দেয়। আপনারা যদি 10 ঘন্টা করবেন তাহলে মোদী 18 ঘন্টা করবে। আপনারা 2 পা হাঁটবেন, মোদী 4 পা হাঁটবেন। মোদী কি করতে চলেছে? মোদীর ভাষণে এই দিন একাধিক বিষয় উঠে আসে। তিনি বলেন, দেশ একসাথে এগোবে, তৃতীয় কার্যকালে দেশ বড় সিদ্ধান্তের নতুন অধ্যায় লিখবে, আর এটা মোদীর গ্যারান্টি। তিনি বলেন, 10 বছর সরকারে থাকার পরেও জনতার এই ভালোবাসা তাকে নতুন সংকল্প নিয়ে এগোনোর উৎসাহ দেয়। তিনি তুলে ধরেন, 2014 সাল থেকে সরকারে থাকার পরও এই জনাদেশ প্রাপ্তি মোদী সরকারের কাছে বড় বিষয়। দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে কি বললেন মোদী? 14 জনের ভোটের ফলাফলের পর ভাষণে মোদী বলেন, 1962 সালের পর প্রথমবার কোনো সরকার পরপর 2 বার ক্ষমতায় থাকার পরও তৃতীয়বারের জন্য এমন ক্ষমতায় এসছে। তিনি বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিম কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। ওড়িশায় বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। কেরালায়ও বিজেপি একটি আসন জিতেছে। কেরালায় আমাদের দলের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। 2024 লোকসভা নির্বাচনে 400 পার আসন দখলের ডাক দিয়ে প্রচার অভিযান শুরু করেছিল বিজেপি। এই বিজেপির হেডকোয়ার্টারে এই দিন লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর পৌঁছান মোদি। ততক্ষণে দলের প্রধান জেপি নাড্ডা ঘোষণা করে দেন যে এবার আসছে মোদি সরকার। এরপর দলের কর্মীদের মাঝে ভাষণ দিতে গিয়ে ভোটের ফলাফল নিয়ে বেশ কিছু বার্তা দেন মোদি। মাকে নিয়ে আবেগ ঘন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই ভোট আমার জন্য ব্যক্তিগতভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মাকে হারানোর পর এইটি ছিল আমার প্রথমবার ভোট। তবে দেশের মা বোন মেয়েরা আমাকে মায়ের কমতি অনুভূত হতে দেননি। যেখানে যেখানে গিয়েছি তাদের আশীর্বাদ পেয়েছি, এটা সংখ্যায় বলা যাবে না। বিজেপি যা ভোট পেয়েছে বিরোধীরা মিলিয়েও তা পায়নি। নরেন্দ্র মোদী এদিনের ভাষণে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের বিরোধীরা একজোট হয়েও সেই সংখ্যক আসন পায়নি যা একা বিজেপি পেয়েছে। মোদী বলেন, বিজেপির কর্মীদের বলবো, দেশবাসীকে বলবো, আপনাদের পরিশ্রম মোদীকে কাজে প্রেরণা দেয়। আপনারা যদি 10 ঘন্টা করবেন তাহলে মোদী 18 ঘন্টা করবে। আপনারা 2 পা হাঁটবেন, মোদী 4 পা হাঁটবেন। মোদী কি করতে চলেছে? মোদীর ভাষণে এই দিন একাধিক বিষয় উঠে আসে। তিনি বলেন, দেশ একসাথে এগোবে, তৃতীয় কার্যকালে দেশ বড় সিদ্ধান্তের নতুন অধ্যায় লিখবে, আর এটা মোদীর গ্যারান্টি। তিনি বলেন, 10 বছর সরকারে থাকার পরেও জনতার এই ভালোবাসা তাকে নতুন সংকল্প নিয়ে এগোনোর উৎসাহ দেয়। তিনি তুলে ধরেন, 2014 সাল থেকে সরকারে থাকার পরও এই জনাদেশ প্রাপ্তি মোদী সরকারের কাছে বড় বিষয়। দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে কি বললেন মোদী? 14 জনের ভোটের ফলাফলের পর ভাষণে মোদী বলেন, 1962 সালের পর প্রথমবার কোনো সরকার পরপর 2 বার ক্ষমতায় থাকার পরও তৃতীয়বারের জন্য এমন ক্ষমতায় এসছে। তিনি বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিম কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। ওড়িশায় বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। কেরালায়ও বিজেপি একটি আসন জিতেছে। কেরালায় আমাদের দলের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে।